রাতে আর কাশি হয়েছিল তোমার? তারপর দিয়ে দেখে নিতে পারে এটা ঠিকঠাক আছে কিনা, জানো একটু দেখে নিও তো এটা ঠিক আছে কিনা। কালকের ভাতের মাছ দিয়েছিলাম না, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পল্লব আজকে গতকালের থেকে বেটার আছে, কাশিটা হালকা ছিল তো গতকাল তো কাশির ওষুধ নিয়ে এসেছিলাম, ওইটাই জিজ্ঞেস করছিলাম যে কাশিটা কি রাতে আর হয়েছিল, কারণ এখন আমি সারাদিন খাটাখাটনির পর যখন শুয়ে পড়ি না, মানে প্রায় এক ঘুমে ওই 4:30-4:45 হয়ে যায়, আমি বুঝতেও পারি না যে ও কেশেছে কি না। অবশ্য পাশে একজন কাশলে ঘুম ভেঙে যেত, সেটাতেই ধরে নিলাম যে কাশি হয়নি। পল্লবও বললো না কাশি হয়নি, ভালোই ঘুমিয়েছি, কোনো রকম অসুবিধা হয়নি। তো সকালবেলা দেখো সূর্যের আলোটা এখান দিয়ে এত সুন্দরভাবে আসে, আমার ফুল অফ পজিটিভিটি, আমার এই সানরেটা হচ্ছে ফুল অফ পজিটিভিটি। সকালবেলা যেটা করি আমি, একদম প্রথম কাজ ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর জল দুয়ারে জল দেওয়া, মোছা তো হয় না, মোছাটা পরে এসে মন্দিরা করে, ও যখন আসে তখন বাজে ওই ধরো 8:45 এরকম হয়ে যায়। তো তার আগে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে জল ঢল দিয়ে দিই দুয়ারে, সেইগুলো সেরে নিয়েছি, আর বাসি জামাও ছাড়া হয়ে গেছে। গতকালের ভিডিওতে এই অংশটা দেখিয়েছি বলে আজকে আর দেখালাম না। আর এখন করছি চা, দুধের প্যাকেটটা কালকে এনেছিলাম, দুধের প্যাকেটটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ভালো করে দুধের প্যাকেটটাকে ধুয়ে একটা বক্সে রাখলাম, আর ওই প্যাকেট ধরাই দুধটা থাকবে, মুখটা কেটে চা করব, ওই দুদিন মতন হয় ওরকমভাবেই রাখি, টেট্রা প্যাক আনলেও আমি ওইভাবেই রাখি। গ্যাসটা নিয়ে চিন্তায় আছি যে কখন ফুরুত করে শেষ হয়ে যাবে, ওদিকে পল্লব বসে আছে, পল্লবের সাথে কথা বলছি আর এদিকে আমি কাজ করছি। আজকে কিন্তু একটু দুধ চা বানাচ্ছি, কারণ ওই যে জ্বর জ্বর ভাব রয়েছে না, বলছে ভাল লাগছে না, একটু দুধ চা করো। হ্যাঁ ঠিক আছে চলো আজকে একটু দুধ চাই বানিয়ে দিই। আমার লাল একটা ঝুড়ি ছিল না হ্যান্ডেল দেওয়া, ওই ঝুড়িটা না নষ্ট হয়ে গেছে, মানে ফেটে গেছে, অনেক দিন হয়ে গেছে ওই ঝুড়িটা, 2017 থেকে ইউজ করছি, কালকে এই লাল ঝুড়িটা কিনেছি, ভেবেছিলাম যে মেলা হয় না, মেলাতে যাব, মেলায় কিনবো, কিন্তু এবার তো বৃষ্টি, তারপরে অফিস, এইসব করে রথের মেলাতে আর যাওয়াই হলো না, তাই কেনা হয়নি। খুব অসুবিধা হচ্ছিল এই যে কোনো কিছু ঢালার জন্য ভীষণ অসুবিধা হচ্ছিল, বা ধোয়ার জন্য অসুবিধা হচ্ছিল, তো কালকে এইটা আমাদের এখানে বৃহস্পতিবার করে বসে কালকে এইটা কিনে নিয়েছি, বেশ শক্তপোক্ত আছে, 20 টাকা দাম নিয়েছে। আর একটা ছোটো কাচি, ছোটো কাচির এই হ্যান্ডেলটা ভেঙে গেছে, ছোটো কাচি একটা নিয়েছি, আর বার্ডস নিয়েছি, জনসন নয়, 10 টাকাওয়ালা বার্ডস, এইগুলো নিয়েছি, আর চালটা বাড়ন্ত হয়ে গেছিলো জানো তো, চালটাও নিয়েছি।
গীতা এনেছি তো কালকেই দেখিয়েছি, অনেকদিন পরে গীতা এনেছি। ঘি থাকলে কি হয় বলো তো, অনেক কিছু সুবিধা হয়। ওয়েট করো আসছি। এটা হচ্ছে আমার চাল মাপার কাপ, এটা দিয়ে 1 কাপ চাল নিলে আমাদের দুজনের হয়ে যায়। আর দুটো জিনিস কিনেছি যেটার জন্য আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল, তার 1 নম্বর হচ্ছে এটা, এই সিরামটা না থাকলে আমার খুব 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 সমস্যা হয়। এই সিরামটা না থাকলে, সিরামটা নিয়েছি, শ্যাম্পুর পাউচ নিয়ে নিয়েছি, আবার কন্টেনার, এখন মানে পরে কিনবো কন্টেনার, পুজো লাগে যখন কিছু কিনবো তখন। ওই টিপগুলো ছোট ছোট ছিল, একটা টিপের পাতা নিয়েছি, যে টিপটা পরতাম তার থেকে 1 সাইজ বড়। আর একটা কাজের ইলেকট্রিকের, সর্ষের তেলটা এখন ঢালবো না, যে সর্ষের তেলটা আছে তাতে এখনো 2 দিন চলে যাবে। এই 1 প্যাকেট সর্ষের তেল দিয়ে আমি গোটা মাসটা চালাবো, গোটা মাস, কারণ ওই যেটা আছে এখন, যেটা আছে তাতে ধরো আরো 2-3 দিন চলবে, তারপরে এটা খুলবো। চেষ্টা করবো গোটা মাসটা চালানো হয়ে যাবে। আজকে কত তারিখ, 20 তারিখ তো, হ্যাঁ ধরে নাও ও মাসের 10-12 তারিখ পর্যন্ত তো হবেই, আমি তেলটা কমই খরচা করি। বাজার থেকে আসার সময় একটু ফল আর সবজি নিয়ে এসেছিলাম। ফল বলতে ওই একদম ডিপ রেড কালারের একটা আপেল না, ওটা খুব মিষ্টি হয় আর কচকচে হয়। গ্রিন আপেলটাও কচকচে হয়, গ্রিন আপেলটাও এসছে বাজারে চ্যাপটা মতন, যেটা ওটা আনিনি, আজকে এনেছি হচ্ছে তোমার ওই রেড কালারের আপেলটা। আর উচ্ছে এনেছি, কুমড়ো এনেছি, পটল এনেছি, ওগুলো কালকে এনে এমনি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, আজকে সেগুলোকে সব মানে যেগুলো সবজির ব্যাগ আছে তাতে সব ভরে ভরে রাখলাম। টমেটোও এনেছিলাম, এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমি যাব রান্নার দিকে। লঙ্কাগুলো ভালো করে ধুয়ে এই ঝুড়িটায় দিয়ে টেবিলে রেখে যাব, সারাদিনে লঙ্কার জল সব শুকিয়ে যাবে, তারপরে পরে রাত্রিবেলা এসে এর বোটাগুলো ছাড়িয়ে একদম কৌটোতে ভরে রেখে দেবো, যতদিন থাকবে ভালো থাকবে। দেখো লঙ্কাগুলো ধোয়া হয়ে গেল, এখন ওই টেবিলে রেখে দিচ্ছি। আর লঙ্কাটা মনে হচ্ছে ভালোই ঝাল হবে, এই সরু লঙ্কাগুলো ঝাল। দেখো এখানে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আলুটা একটু বেশিই দিয়েছি কারণ উচ্ছের সাথে আধখানা আলু দেবো আর ডিমের গাড়িতে আলু লাগবে, সেজন্য উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তোমরা বলো খালি নিজেদের খাওয়ার প্রতি যত্ন নাও, এই যে দুজনের ব্রেকফাস্ট রেডি, পিনাট বাটার আর ব্রেড, ব্রাউন ব্রেড, এটা 4 পিস হচ্ছে পল্লবের, আর এই 2 পিস হচ্ছে আমার, আর এই এনেছি আপেল। আপেল অলরেডি 1 পিস পল্লব খেয়ে টেস্ট করে দেখেছে মিষ্টি আছে কিনা, মিষ্টি না আপেলটা? হ্যাঁ ঠিক আছে।
খেয়ে নিই এবার। হ্যাঁ, এখনো ডিমের ঝোল করা হয়নি। আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, ডিমটা রান্না করতে করতে গতকাল, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, না সরি শুক্রবার, বৃহস্পতিবার দিন আমার এখানে জাস্ট এই যে মাঠটা দেখছো আমার বাড়ির পরে মাঠটা, মাঠের ওপাশেই একটা কালী মন্দির আছে, একটু নিচের দিকে নামতে হবে, ভারতী কালী মন্দির বলে, ওইখানে দিদি নাম্বার ওয়ানের অডিশন হলো সারাদিন ধরে। আমি কিন্তু খবরটা জানতাম, তোমরা অনেকেই বলেছিলে যে দিদি নাম্বার ওয়ানের অডিশনে যাও দিদি, তোমাকে দিদি নাম্বার ওয়ানে দেখতে ইচ্ছা করে। আমারও মনের ইচ্ছা ছিল দিদি নাম্বার ওয়ানে আমি নিজেকে দেখব, কিন্তু সেই ইচ্ছাটা আজ আর নেই। কেন নেই বলছি, আমি যখন শুনলাম যে দিদি নাম্বার ওয়ানের অডিশন হচ্ছে, আগে হলে মানে 9ই আগস্টের ঘটনাটা যদি না ঘটতো তাহলে আমি অডিশনে চলে যেতাম এবং হয়তো সিলেক্টও হয়ে যেতাম, কিন্তু আরজিকর কাণ্ডে রচনা ব্যানার্জির ভূমিকা দেখে আমার পুরো মানে পুরো শ্রদ্ধাটাই ওর ওপর থেকে চলে গেছে। তাই এই যে আমি অডিশনে গেলাম না, এটাই হচ্ছে আমার প্রতিবাদ। এভাবেও প্রতিবাদ করা যায়? আমি আর এখন রচনা ব্যানার্জিকে সত্যি বলছি একটুও শ্রদ্ধাও করি না, আর ভালোও লাগে না, ঠিক মানুষ বলেই মনে হয় না। মান আর হুশ সম্পর্ক সম্পন্ন কোনো মানুষ এই রকম আচরণ বা এরকম কথাবার্তা বলতে পারে না, এটাই আমার প্রতিবাদ। যে জানি আমার এই প্রতিবাদে কারোর কিচ্ছু এসে গেল না, হয়তো আমার নিজেরই মানে জনপরিচিতি বাড়তো, হ্যাঁ লোকে আমাকে বলতো দিদি নাম্বার ওয়ানে গেছে, সেখান থেকে জিতে এসেছে, কিন্তু আমি চাই না ওই রকম কোনো মানুষের সংস্পর্শে আসতে, এটাই আমার প্রতিবাদ। হ্যাঁ দেখো আজকের খাবার, এই যে দুজনের উচ্ছে আলু সেদ্ধ, এই যে দুজনের ডিম আলুর কারি, এই ভাতটা হচ্ছে পল্লবের, এই ভাতটা হচ্ছে আমার, আর এইটা হচ্ছে ডিম আলুর কারি রাতের জন্য। চলো এবার দৌড় মারতে হবে। রেডি হয়ে গেছি। ও আজকে আমি শান্তি পেয়েছি গো সিরামটা এনে, সিরামটা না দিতে পারলে যেন ভাল লাগে না। ওই যে আরেকজনও বেরিয়ে গেছে, আজকে অনেকটা সুস্থ তাই যাচ্ছে, কারণ কাজ তো প্রচুর না এই মাসে, ঘরে বসে থাকলে হবে না, যাচ্ছে যখন ভালো লাগবে না ঘরে চলে আসবে। তাও লাঞ্চ আজকে প্যাক করেই নিয়েছি, চলো বাই বাই, আসছি। অনেক দিন পরে চিকেন নিয়ে এসছে আজকে আসার সময়, আমাদের সেই প্রিয় দোকানের, যেই দোকানের চিকেন আমরা ভীষণ ভালোবাসি সেই দোকানের চিকেন। এখন এটাকে ধুয়ে ধুয়ে একেবারে ম্যারিনেট করে রেখে দেবো, যাতে কালকে সকালে রান্নাটা করতে পারি, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। কে এসছে দেখো, চেনো তোমরা একে? অনেকদিন পর সাধ্য সাধনা করে নিয়ে এসছি, বহুদিন পর, বহুদিন পর, সময় হয় না এত বিজি মানুষ। বলো তোমরা থাকো। হ্যাঁ এখন সন্ধ্যেবেলা, তাহলে বলো তোমরা থাকো। আরে দেখো আমরা ভাই গরিব মানুষ, আমরা গরিবের খাবার খাই, চিকেনটা ম্যারিনেশন করে রাখবো। এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে টমেটো এটাও কেটে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা, এই টমেটো আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নেব, এখন এই কাজ বাকি আছে। আর কাজ বাকি আছে এই লঙ্কাটা ধুয়ে দিয়ে গেছিলাম সকালে, এখন এগুলোর বোটা ছাড়িয়ে কৌটোতে ভরে রাখবো, চিকেনটা আগে ম্যারিনেট করে নিই। হয়তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না রাতের দখল নেওয়া, হয়তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না মিছিলে হাঁটা, হয়তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না মোমবাতি হাতে রাস্তায় কোনো প্রতিবাদে অংশগ্রহণ করা, কারণ আমি যখন কলকাতায় থাকতাম এগুলো অনেক করেছি, কিন্তু এখানে এসে সেইভাবে আমি কিছুই চিনি না। যেতে হলেই আমাকে পল্লবকে সাথে নিয়ে যেতে হবে, সবসময় ও ফ্রি থাকে না, কিন্তু প্রতিবাদ করতে গেলে না প্রতিবাদটা হচ্ছে ভেতর থেকে আসে, প্রতিবাদ করতে গেলে নিজের মতো করে প্রতিবাদ করা যায়। আমার ওইটাই প্রতিবাদ, আমি যে দিদি নাম্বার ওয়ানের অডিশনে গেলাম না। অনেকেই হয়তো এটা নিয়ে আবার অনেক কিছুই বলতে পারে, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না, আমি ভেতর থেকে জানি এটা আমি আমার মতো করে প্রতিবাদ করেছি। তোমরা কি আমার সঙ্গে একমত সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও।
প্রতিবাদ এভাবেও করা যায়, আবারও বললাম প্রতিবাদ এভাবেও করা যায়। চলো চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম, দিয়ে দিলাম হচ্ছে ভিনিগার, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প ছিল, আর দেব কুচনো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আর দেব হচ্ছে সর্ষের তেল, সব দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে রেখে দেব কালকে, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এর মাঝেই একটা ঘটনা ঘটে গেল, যেহেতু ভয়েস ওভার পরে দিচ্ছি তাই তোমাদের বলি, গ্যাসটা গেল শেষ হয়ে এবং কালকে সকালবেলা চম্পার কাছ থেকে একটা ছোট গ্যাস ও বলেছে নিয়ে যেও, ওইটা এনে কালকে সকালবেলা চিকেনটা রান্না হবে আর ভাত রান্না হবে। যে কাজটা বাকি রয়েছে সেটা হচ্ছে লঙ্কার বোটা ছাড়ানো, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে টিফিন বক্সে করে রেখে দেবো। চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ, টাটা বাই বাই, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে, ভালো থেকো।